এটা 1 লক্ষ 20 হাজারে দেওয়া যাবে। এই পাঁচটা গরুই আর কি একই দাম পড়বে এবং 500টাই খামারের। এটা কেমন কি ভাই? এটা 4.5 ওজন আছে, 30 হাজারে বেচা যাবে। 1,30,000 করে হলে দেওয়া যাবে এই পাঁচটা গরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, মহান রবের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা চলে এসেছি গাবতলীর হাটে, আমি নিয়মিতই আসি, তবে আজকে বিশেষ একটি পর্ব আপনাদের জন্য তৈরি করছি। ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন। সুন্দর সুন্দর লাল এবং লাল কালোর মিশ্রণে সুঠামদের গরুগুলো আছে, দেশি শাহিওয়াল গরুগুলো আছে। আমাদের গাবতলী হাটের অন্যতম একজন ব্যাপারী নাসির ভাইয়ের, আমরা নাসির ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আজকে গরুগুলো বৈশিষ্ট্য জানানোর চেষ্টা করবো, পাশাপাশি এগুলো কেমন দর দামে বেচাকেনা করতে চায় সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। নাসির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মন খারাপ নাকি? না না, মন ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে সুন্দর সুন্দর গরু দেখছি ভাই, সেই এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত লাল কালারের অনেকটা খামার উপযোগী গরুগুলো আমার কাছে মনে হচ্ছে আর কি। ভালো করে কাছে থেকে যখন দেখবো বা আপনার কাছ থেকে জানবো তখন আরও বিস্তারিত দর্শককে ক্লিয়ার করতে পারবো। আজকে গরু কয়টা এনেছেন? গরু আসছে 19টা ভাই। 19টা? জি জি। এখন এখানে আর কয়টা আছে? এখানে আছে এখন 12টা, বাকিগুলো কই? বেচা হয়েছে, এই নিয়ে আসতে আসতে শেষ, আসতে আসতে শেষ। আচ্ছা শুক্রিয়া, এরই মধ্যেই 19টা হলে প্রায় 7টা 6টা 8টা বিক্রি হয়ে গেছে। 8টা বেচা হয়েছে, 8টা বিক্রি হয়ে গেছে। আচ্ছা এগুলো কি সব খামার উপযোগী গরু নাকি? খামার আছে, এর ভিতরে কিছু কষাইও আছে, মানে খাওকা মাউকা নিব, খামার আছে কিছু ওই যে পিছনের দিকে আছে এগুলা কষাইতে নিব আর কি। আচ্ছা আচ্ছা, আমরা গরুগুলো একটু একটা একটা করে দেখাই এবং এগুলো একটু দর দামটা জানানোর একটু চেষ্টা করি কেমন কি। এই যে সামনেই যে গরুটা দেখতেছি, এই গরুটা কেমন কি চিন্তা ভাবনা করছেন ভাই? এটা ভাই 90,000 হলে বেচা যাবে, 3 মণ 10 এর হবে ওজন, 90 হলে বেচা যাবে। আচ্ছা এটা তো দেশি গরু, একদম দেশি, অরিজিনাল দেশি। আচ্ছা 90? 90 হ্যাঁ, 3 মণ 10 এর হবে আপনার টার্গেট? জি 3 মণ 10। আচ্ছা দাঁত কি দেখছেন? দাঁত 2টা ভাই। 2টা? 2টা। বাহ, দর্শক দেখলেন যে 3 মণ 10 এর আইডিয়া করছেন এবং 90,000 হলে উনি দিয়ে দিবেন। এরপরে পাশেরটা? এটা 4 মণ 10 এর হবে ভাই। 4 মণ 10 এর হবে? 4 মণ 10। এই 10 এর 10 এর করে কেমনে মাথায় নেন ভাই? ভাই এটা মাথায় না নিলে কি আর ব্যবসা করা যাবে? 10 এর গোছের দাম হলো 7,000 টাকা, এটা মাথায় নিই তো ব্যবসা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কত দামে চিন্তা ভাবনা করছেন? 1,25,000 হলে দেওয়া যাবে। 1,25? এটা মনে হয় 2 দাঁত নাকি বেশি? না এটা 4 দাঁত হচ্ছে। 4 দাঁত? আচ্ছা 4 দাঁতের। এটাও দেশার একটা লাল কালারের গরু দেখছেন, পাশাপাশি ও এটা তো পাতলাই আছে। অনেকেই বলে যে ভাই একটু চামড়া টেনে দেখাবেন ভিডিওতে তাহলে ধারণা করতে পারে। এটা কেমন কি ভাই? এটা 4.5 ওজন আছে, 30 হলে বেচা যাবে। 31? 4.5 মণ। দর্শক আমরা যদি একটু ভালো করে দেখাই, গরুটার কিন্তু চুটটাও বেশ সুন্দর, পাশাপাশি কালো কি বলে যে শরীরটাও সুন্দর লাল কালারের, সব মিলে বেশ ভালোই লাগছে। এরপরে পাশে চলে যেতে চাই, এটা আবার হচ্ছে একটু সুঠাম দেহের, বোঝা যাচ্ছে যে গরুটা শরীর তৈরি হয়ে গেছে, এটা আর শরীরে জায়গা নাই তেমন। আচ্ছা এটা উপযুক্ত হয়ে গেছে আর কি। আচ্ছা এখন তাহলে মাংসের জন্য নিলেই বরং এটা ভালো, এটা মাংস হলেই ভালো। আচ্ছা এটা কয় দাঁত কি হয়েছে ভাই? এটা 4 দাঁত। আচ্ছা এবং 1,40,000 হলে দেওয়া যাবে। 1,40,000? 1,40,000 মাশাআল্লাহ ভালোই লাগছে। এরপরে এটা তো ততটা ভরাট হয় নাই ভাই, একটু এদিকে থাকা অরিজিনাল খামারি, এই যে জলতাছে কম্বল লাভি কম্বল দেখলেই বোঝা যায় যে আসলে কোনটা খামারি কোনটা কি, এটা যারা গরু পালে তারা বলতে পারবে। আচ্ছা দর্শক আপনাদের কাছে থেকে দেখায় যে দেখেন এর নাভি দেখেন বেশ বেশ লম্বা, পাশাপাশি গল কম্বলও খুব সুন্দর, আর গরুর কালার তো বলার মতো না, একেবারে দেখার মতো চকচক করছে, একেবারে লাল কালারের। এই ধরনের গরুগুলো বিশেষ করে কোরবানির সময় কিন্তু আপনারা খুব পছন্দ করেন, সেই পছন্দসই গরু কিন্তু চলে এসেছে। এটা একবারে খামারের জন্য না? এটা এটাই 5টাই খামারের, এই 5টা খামার ছাড়া কোনো কষার কাছে বেচা কিনা করবো না এরকম নিয়াত আছে। আচ্ছা এই 5টা গরুই আর কি একই দাম পড়বে এবং 500টাই খামারের। 500টা দামও এক পড়বে? একই দাম। আপনি একটা একটা করে দেখান জিনিসটা যে আসলে বুঝবো মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 নম্বর গরুটা দেখলেন, একটু বলেন যে শরীরের লতি থেকে শুরু করি কত জায়গা, এই জায়গা দেখলে আসলে এগুলা ভরাট হইলেই, এই ভরাট করতে পারলেই টাকা। আসলে বাড়িতে কিনে নিয়ে যাই চামড়া এরকম টাইলেশন বোঝা যায় বুঝে আসলে কি। আচ্ছা আচ্ছা, চামড়া আছে, তার গল কম্বল, তার নাভি বেশ ঝুলন্ত এবং গরু তো অনেক জায়গা আছে, যার কারণে নাসির ভাই বলছে যে 5টা একই দাম রাখবে। তবে গরুগুলো আমরা একটা একটা করে একটু দেখাই, দাঁত কেমন কয়টা কি?
এটা দাঁত দুইটা করে, 500টা গরুরই দুইটা করে দাঁত, দুইটা করে, দুইটা করে। আচ্ছা, তাহলে তো ওইভাবে চিন্তা করে নিয়ে এসেছে এবং গরুগুলো ওই রকমই আর কি আছে। অনেক মানুষ বলছে ফোনের মাধ্যম দিয়ে যে ভাই আমাদের লাগি নিয়ে আসেন, হয়তো আনছি, ইনশাল্লাহ থাকবে না আর কি, গরু ইনশাল্লাহ বেঁচে হয়ে যাবে। আচ্ছা, এটা একটু ওইদিকে সরিয়ে দেই দেখি, এই যে হ্যাঁ এটা, হ্যাঁ আসলে এগুলা গরু ভাই পাওয়া যায় খুব কম, জি বলে মানুষ টাকা থাকলে পাওয়া যায় কিন্তু সব সময় পাওয়া যায় না, হট করে মিলে যায়। আরে ঝুল তো দেখার মতো ভাই, গল কম্বলটা বেশ বড়, আসলে বেশ ভালো লাগছে। আর যদি আমরা একটু এদিকে নাভিটা দেখাই, যে দেখুন নাভিটাও কে বেশ ঝুলন্ত, এবং এরপরে যে এটা বলে যে চামড়া একটু হাত দিতেই চাই, যদিও দিতে পারছি না কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক লুজ আছে, কিন্তু অনেক লুজ আছে। তো আমরা দেখলাম 1, 2, 3, 4, 5 যে পাঁচটার বৈশিষ্ট্য একই রকম, একই রকম, দাঁতে দুইটা করে, দাঁতে দুইটা করে, কালারও লাল, এবং সব মিলিয়ে ঝুল গলকম্বল একেবারে খামার উপযোগী করুন। জি জি, এখন পাঁচটার কেমন কি একটু চিন্তা ভাবনা করে বলেন। 130,000 করে হলে দেওয়া যাবে পাঁচটা গরু একবারেই, মানে এটা কষাই রেট আর কি। এখন বর্তমান গরুর দাম কম, কষাই রেট, মানুষ কিনছে কম, যে কারণে দামটা সাশ্রয় আছে। 1,30,000 আর একটু কম বেশি হবে না? না ভাই, এর ভিতরে আর কম বেশির সুযোগ হবে না আর কি। এখন পাঁচটা যেভাবে দেখাইলেন, কেউ যদি মনে করে যে ভাই পাঁচটাই আমি এক লটে নিতে চাই, সেই ক্ষেত্রে কি হবে? ইনশাল্লাহ লটেই নিব, কিন্তু এর ভিতরে দাম কম বেশি হবে না, ইনশাল্লাহ এটি লটেই যাবে পাঁচটা। মন কি শক্ত করে ফেললেন ভাই? না না না, মন শক্ত না, সীমিত লাভের পরে ব্যবসা। আচ্ছা, আপনি খানিক আগে দেখলেন না, হাজি সাহেবরে কিনে দিলাম 12টা, 3টা মোষ, 9টা গরু, সেখানে আমার 2,000 করে পিছে লাভ। এর আগেও বলছি যে আমার পিছে 2,000 করে লাভ। আচ্ছা, যাক 12টা মাল গেলে তো আমি 24,000 পাইছি। আমার আরেক মাংস ব্যবসায়ী আছে, আইসে ওরে 5টা কিনে দিলাম, এটা তো প্রতিদিনকার ব্যবসা ভাই, এতে অনেক অনেক। আচ্ছা আচ্ছা, তাহলে 5টা 1,30,000 করে? জি, 1,30,000 করে। আচ্ছা, তারপরেও যারা ক্রেতা ভাই আপনারা আছেন, মূলত আপনারা যেহেতু খামারি, নিশ্চয়ই আপনারা গরু চেনেন, আপনারাও আসবেন, আপনারাও দেখবেন, দেখে শুনে ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করে, যেহেতু 5টা হয়তো বা লটে একটা আলোচনা হতেই পারে, হতেই পারে, হতে আলোচনা করে আপনারা নিতে পারেন। এই 5টা দেখলাম, আর যেহেতু খামার নিয়ে একটু কথা হচ্ছে, এখন কি খামারিরা কি গরু সংগ্রহ করার টাইম হয়েছে? হ্যাঁ, টাইম আর কই, সামনে আর টাইম, এখনই তো টাইম, এখন তাদের লাগে অনেক ভালো। এখন গরু কিনলে দামে অনেক সাশ্রয় আছে, তাদের এখনই কিনা উচিত। কিন্তু অনেকেই বলছে যে ভাই ভয় পাচ্ছি ভাই, দেশের একটা রাজনৈতিক অবস্থা একটা অস্থিতিশীল আছে, প্লাস হচ্ছে যে যেভাবে খাদ্যদ্রব্যের দাম, এখন কিনে কি আমরা পোষাইতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। তাদের বিষয়ে বলি, আসলে যদি আমি ভয় করি, আমি ঘরের থেকে বাইরে বাইরে বেড়াইতে পারবো না, যদি আমি ভয়ই করি। তো এইভাবেই জীবনযাপন করতে হবে, হয়তো ইলেকশন তো হবেই, ইনশাল্লাহ কে বা কারা পাশ করবে ইনশাল্লাহ সে করতেই পারে, কিন্তু ইলেকশন নিয়ে আমাদের চিন্তা ভাবনা, আমরা ব্যবসা করি, আমাদের চিন্তা ভাবনাটাই ব্যবসার দিকে। আসলে কখন সাশ্রয় পাবো তখন কিনবো, কিংবা মালটা তৈরি করার ব্যাপার আছে, কিন্তু সামনে যে দিন আসতেছে তখন এই মালটা নিয়ে তৈরি করার সুযোগ থাকবে না, আর 2 মাস গেলে এই মালটা তৈরি করার সুযোগ থাকবে না, এখন এই মালটা তৈরি করার সুযোগ আছে। যার কারণে আপনি মনে করছেন যে খামারিদের জন্য এখন নিলে বরং তারা লাভবান? হ্যাঁ, লাভবান, যারা অনেক ভালো খামারি তারা বোঝে, অনেক আগে থেকে খামার করছে, তারা এখনই গুছাইতেছে গরু। বাহ, তো দর্শক খুব ভালো গরু দেখালাম। এরপরে এই দুইটা আছে, এগুলো মনে হয় কষাই গরু? হ্যাঁ, এটা কষাইতে যাবে। আচ্ছা, এটা 1,20,000 হলে দেওয়া যাবে। 1,20,000 গরুটা একটু এদিকে ধাক্কা দেন তো। হ্যাঁ, এই তো চলে আসছে। বাহ, হ্যাঁ অনেক গ্যাপ হয়েছে। আচ্ছা, দেখেন 1,20,000 না? জি, 1,20,000। এটা একটু স্বাস্থ্য কম নাকি? স্বাস্থ্য কম, এটাও পালা যায়, কিন্তু এই কালার গরুটা খুব কম মানছে পালে। আচ্ছা, এই জন্য, এই জন্য আর কি কষাইতে যাবে এটা। এটার ওজনটা কেমন কি টার্গেট? 4 মণ হবে এটা। 4 মণ? 4 মণ, 4 মণ, ওকে। এরপরে দর্শক, আমরা একেবারে লাস্ট গরুটাই পাশে আছে, আমরা ঘুরিয়ে একটু আপনাদের দেখাতে চাই। এটাও কি পালার গরুই তো মনে হয় অনেকটা? না, এটাও পালতে পারবে। হ্যাঁ, পালারও জায়গা আছে। এটা ওজনও মোটামুটি 4.5 মণ হয়ে গেছে, 1,30,000 হলে দেওয়া যাবে। 1,30,000? বাহ, দর্শক দেখলেন গল, মানে গরুটা কিন্তু দেখতে শুনতেও বেশ ভালো, গল কম্বল, নাভি, তার বিশেষ করে তার মুখের চাহনি সব মিলিয়ে আজকের যে গরুগুলো দেখলাম সব গরুগুলো বেশ সুন্দর, এবং বিশেষ করে কোরবানির সময় কিন্তু এ ধরনের গরুগুলোই আপনারা বা আমরা পছন্দ করি।
নিজেদের জন্য। তো সেই গরুগুলোই আছে খামারি ভাই, এবং এগুলো যেহেতু বলছে দুই একটা কষাই গরু আছে, কষাইরা ওই হিসাবে নিতে পারেন আর কি। তো নাসির ভাই আপনার সঙ্গে কথা হলো, আপনার মোবাইল নাম্বারটা আমার দর্শকদের একটু জানিয়ে দেন। 01728 01728 61 61 94 94 73 73। আচ্ছা আচ্ছা, দর্শক এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর এই যে গরু, এ ধরনের খামার উপযোগী গরুগুলো আপনি নিয়ে আসা শুরু করেছেন আর কি, আসছেই তো, এই মানে এরপরেও তো নিয়মিতভাবেই আসবে নাকি? ইনশাল্লাহ শুক্রবারের দিনে আবার আসবে, হয়তো 37টা হয়েছে, আমি টার্গেট আছে যে 37-38টা হলে ওটা শুক্রবারে নামাই দেবো। আচ্ছা, সেগুলো কি খামার এবং খামার এবং কষাই মিলিত আছে আর কি? দুটো মিলেই হবে, দুটো মিলিয়ে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার কথা হবে, দেখা হবে। আচ্ছা জি জি, ধন্যবাদ। দর্শক, গাবতলীর হাটে ছিলাম, বিশেষ করে নাসির ভাইয়ের এখানে ছিলাম। নাসির ভাই যে সুন্দর সুন্দর গরুগুলো এনেছেন, সেই গরুগুলো আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানাদির জন্য অথবা খামারের জন্য বা মাংসের জন্য নিতে চান, তারা কিন্তু এসে দেখে শুনে দরদাম করে নিতে পারেন। তার কথা নেই, ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।